জাতীয় সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর অপসারণ ও তার মরণোত্তর বিচারের স্বাধীন তদন্ত কমিশন গঠন সহ পাঁচ দফা দাবি জানিয়েছে মায়ের কান্না সংগঠন সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় উনিশশো সালে গুম হওয়া সেনা ও বিমান সদস্যদের স্বজনদের এই সংগঠন উনিশশো সালে সামরিক শাসক জিয়াউর রহমানের সময় গুম হন সেনা ও বিমান বাহিনীর অনেক সদস্য এদের অনেকেই ছিলেন বীর মুক্তিযোদ্ধা গুম হওয়া কর্মকর্তাদের সন্ধান পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা সোমবার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় গুম হওয়া কর্মকর্তা স্বজনদের সংগঠন মায়ের কান্না আমি কি আমাদের একটাই দাবি খুনি জিয়া যে অন্যায়ভাবে এদেশে হাজার হাজার সেনাও বিমান বাহিনীর সদস্যদেরকে হত্যা করেছিল এই বিচারটা হোক সংবাদ সম্মেলনে উনিশশো সালে সামরিক আদালতে তড়িঘড়ি বিচার ও ফাঁসি কার্যকরের ঘটনা তদন্তে কমিশন গঠনেরও দাবি জানানো হয় শুনেছি কেন কি অনুরোধ করে খুনি জিয়ার তো আসলে সে তো নাই তারপর আমরা তার মরণোত্তর বিচার দাবি করছি ওই সংসদ ভবনের মূল চত্বরে থাকতে পারে না খুনি জিয়ার ভুয়া কবর সরাতে হবে এখনই সরিয়ে নেওয়া যত কুলাঙ্গার আর মির্জাফর সামরিক শাসন আমলে হত্যাযজ্ঞের মূল হোতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা